কোন অবস্থানের পরে এখানে যারা মিছিল করে আমাদের সঙ্গে এলেন এবং এখন অপেক্ষা করছেন এখানে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও ধন্যবাদের বিষয় নয়, এই কলকাতাকে বলা হতো সিটি অফ জয়। 11 থেকে 14 মমতা ব্যানার্জি করেছেন সিটি অফ ভয়। চিকিৎসক, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, চেস্ট মেডিসিনে স্নাতকোত্তর করছে। আমাদের হাসপাতালগুলোতে এখন নিয়মিত ডাক্তার নার্স ভর্তি হয় না, তাই সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র ডক্টর, ইন্টার্ন আর পিজিবি দিয়ে আর কিছু কন্ট্রাকচুয়াল দিয়ে কাজ চালানো হয়। মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হয়ে চিকিৎসক নিয়ে তো কি আছে, আমাকে বলবেন পাড়া থেকে কত ছেলেপুলে দিয়ে দেবো। আর ওদের এমপি বলেছিল ছেলে ঢুকিয়ে দেবো। আর প্রিন্সিপাল যিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পা চাটা বলে এখানে আছেন, অনেক অপরাধে অপরাধী, তারা তো কোনো প্রিন্সিপালকে বলা হয় না, কিন্তু চিকিৎসকরা অভিযোগ করেছে, চিকিৎসক সংগঠনরা অভিযোগ করেছে, ছাত্রদেরকে এখানে টিএমসিপি ছাড়া অন্য কিছু করতে দেওয়া যাবে না, তাহলে ফেল করে দেবে। ফার্স্ট অফ ভালো অনার্স পেয়ে যারা পাস করেছে তাদের নেবে না, যদি না তৃণমূলের ওই যে তিনটে নেতা আছে শান্তনু, সুদীপ্ত আর নির্মল, তারা যদি না রেকমেন্ড করে তাহলে হাউস স্টাফ কেউ হবে না। আর তারপরে দাঁড়িয়ে কেউ যদি বামপন্থী সংগঠন করে তাকে হেনস্থা, হস্টেলে হাসপাতালে আক্রমণ। আর এসব প্রিন্সিপাল করছেন তাকে রেখে দেওয়া হয়েছে, কারণ মমতা ব্যানার্জি যখন পা ভাঙার নাটক করেছিলেন তখন এই ভদ্রলোক যদি ভদ্র থাকেন উনি মিথ্যা প্লাস্টার সার্টিফিকেট দিয়েছিলেন, এই জন্যই তাকে এখানে রাখা হয়েছে। 36 ঘন্টা আপনি ভাবতে পারেন লাগাতার ডিউটি করবে, সে চাকরিও করছে না, সে পাঠরতা, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট। মেয়েরা হাসপাতালে চিকিৎসা করবে কিন্তু অন ডিউটি থাকবে, কিন্তু হাসপাতালে তার রেস্ট রুম থাকবে না। কোন আইএলও, কোন আইএমএ, কোন সমস্যা গোটা পৃথিবীতে কারো ভাবতে পারে 36 ঘন্টা লাগাতার ডিউটি হবে, সে অনকল থাকবে, তার কোনো রেস্ট রুম থাকবে না, এমন একটা ঘর থাকবে না যেখানে ভেতর থেকে ছিটকিনি আটকাতে পারে। আর মমতা ব্যানার্জি কথায় কথা বলেন সব সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে, নজরদারি করে তৃণমূলের এমপি, এমএলএ, মন্ত্রী কে কি করছে, কাউন্সিলর সব নাকি তিনি নখদর্পণে রাখেন। আর যখন অপরাধ সমৃদ্ধ হলো বলছে সিসিটিভি কাজ করছে না, যেরকম ভোটের বুথের সময় সিসিটিভি কাজ করে না, আর এখন বলছে সিভিক শিখণ্ডি দরকার হচ্ছে। এই জন্য আমরা বলেছিলাম নির্বাচনের সময় সিভিক ভলেন্টিয়ার ব্যবহার করা যাবে না, কারা সিভিক। আর মিডিয়া আপনি বলছে বলো তৃণমূল, তৃণমূল কর্মী, আর আমরা সবাই জানি এই রাজ্যে কলকাতা শহরে কোনো সিভিক নিজে থেকে কিছু করতে পারে না যদি পেছনে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো মাতব্বরের যদি মদত না থাকে। সিভিকের কি ডিউটি হবে, 2 চাকা 4 চাকা 6 চাকা 8 চাকা থেকে কত টাকা তুলবে, কার বাড়িতে মাঝে হাতে যাবে, রেপ করবে, এগুলো পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা মাতব্ব, মমতার খাস লোক, তারা ঠিক করে, পরিষ্কার কথা। আর এই জন্যই পুলিশ কমিশনারকে দিয়ে প্রথমেই তারার উপরে বলা হলো এটা হত্যা মানে আত্মহত্যা, বলেনি উত্তরে পড়াচ্ছে মরদেহ তখন সাইত, সেই কাল দুপুরবেলা এই জন্য দড়িগড়ি প্রেস কনফারেন্স করে বলতে হলো ওরা হাতরাসের মতো মা বাবাকে না দিয়ে ডেড বডিটাকে নিয়ে যেমন বিজেপি করেছিল উত্তরপ্রদেশে, মা কাঁদছিল অ্যাম্বুলেন্সের সামনে আর রাতের অন্ধকারে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, হালি শহরে যেরকম মেয়েটা মরেনি, বাচ্চা মেয়ে, তাকে তৃণমূলীরা রেপ করেছিল আর তারপরে বাসে বেঁধে নিয়ে গিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মেরেছিল, বিজেপি পেট্রোল ঢেলে হাতরসে পুড়িয়েছিল, আর হালি শহরে কেরোসিন তেল ঢেলে তৃণমূলের পুলিশ এই রাজ্যে এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী সাক্ষী সাবুত লোপাট করেছিল।
আর উনি বলছেন এখন আমি চেষ্টা করব অপরাধী ধরার, চেষ্টা করবেন উনি। উনি নিজে বলেন উনি না চাইলে, নবান্ন না চাইলে এখানে কিচ্ছু হয় না। কয়লা পাচার থেকে গরু পাচার, ধর্ষণ থেকে খুন, ভোট লুট থেকে রাজ্যের কোষাগার লুট, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়া কিছু হয় আমাদের রাজ্যে? আর কি চেষ্টা করবেন? অপদার্থ পুলিশকে দিয়ে আমাদের ছেলেপুলের উপর, জুনিয়র ডাক্তারদের উপর আজকে লাঠিচার্জ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাবো সব ধরনের সংগঠন এক কাটটা হয়েছে, চিকিৎসকদের সংগঠন, সরকারি চিকিৎসক সংগঠন, জুনিয়র ডাক্তারদের সংগঠন, ছাত্র সংগঠনগুলো, যুব সংগঠনগুলো, নার্স অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট যারা ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, আজকে সরকারের ভ্রুকুটিকে উপেক্ষা করে এ রাজ্যে প্রথম রাজ্যের সব কটা মেডিকেল কলেজে কর্মবিরতি হয়েছে। ইমার্জেন্সি ছাড়া কোনো ডাক্তার কাজ করেননি, সরকার ওয়ার্ডিং পেয়েছে, যার ফলে কালকে যখন ভুতরার শোক মিছিল থেকে আমরা বললাম পৌলবীকে, মীনাক্ষীকে, ধ্রুবকে, কলতানকে যে তোমরা চলে যাও আর কি করে, কারণ ডেড বডি হাফিস করবে। আপনারা জানেন ট্যাক্সি ড্রাইভার তার মেয়েকে ধর্ষণ করেছিল তৃণমূল, আর এই কলকাতা পুলিশ তার ডেড বডি হাইজ্যাক করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিল, সিআইটুকে গিয়ে আটকাতে হয়েছিল নিমতলা শ্মশানে, আর তারপরে বলেছিল তুমি বিহার থেকে এসছো চলে যাও, এখানে কেউ কেউ বাঙালি বিহারি করে, অপরাধ অপরাধ অপরাধী অপরাধী, জাত পাত ধর্ম নিজেরা করে, হাতরাসে দেখেছি বলেছে ওনার ঠাকুর করেছে দলিত মেয়েকে, জম্মুতে দেখেছি আসিফা মুসলমান মেয়ে আর করেছে হিন্দু। অপরাধকে যদি জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে বিচার করা হয় অপরাধ বাড়ে, আর মমতা ব্যানার্জি শাস্তি দেবেন? এই পুলিশ অপদার্থ পুলিশকে বলছি, পুলিশ খুন হয়েছিল গার্ডের নিচে, শাস্তি দিয়েছেন? চাকরি দিয়ে পুষিয়ে দিয়েছে? পাঁচজন পুলিশ খুন হয়েছে, তাহলে সিভিক হোক আর পুলিশ হোক, তারা যদি খুন হয় সিপিআইএম লাল ঝান্ডা নিয়ে ন্যায় এবং বিচার চাইবে, অপরাধী শাস্তি চাইবে। আর পুলিশ হোক আর সিভিক হোক যদি অপরাধ করে তাও আমরা বিচার চাইবো, যেমন জাত পাত ধর্মবর্ণ দেখি না, তখন কে পুলিশ কে সিভিকও দেখি না। এই প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে, নাহলে সরাতে হবে। আর জি করে তৃণমূল যেরকম বিভিন্ন পঞ্চায়েত এলাকা বিভিন্ন পাড়া মুক্তাঞ্চল করেছে, ওই যে মমতার কাছ থেকে শিখেছিল অস্ত্রশস্ত্র নিয়ে জনসাধারণের কমিটি করে, এরকম আর্জি করকে ওরা মুক্তাঞ্চল করেছে। যারা অতি বামপন্থী তাদেরকে বলবো, বললে এসএফআই ঢুকবে না, সিপিএম ঢুকবে না, তারপর এখন তারাও ঢুকতে পারছে না, তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আজকে টিএমসিপি ছাত্রের নামে গুন্ডারা, আশেপাশের বস্তানরা পুলিশের ছত্র ছায়া আর্জি করে, কোনো বিরোধীকে ঢুকতে দেয় না। এই প্রিন্সিপাল জেলার খুনের পোস্টমর্টেমকে জালিয়াতি করেছেন, সে অপরাধও আছে। তাহলে যারা অপরাধ করলো তারা বিচার করবে? উনি নজনের কমিটি ঘোষণা করে দিলেন, যেখানে সব তৃণমূলে যে বিচারক হবে সেই যে অপরাধী, সেই সাক্ষী, সেই তদন্তকারী। এখন ফরেন্সিক করার কথা বলা হচ্ছে, ফরেন্সিকে কেন আইও বলছেন না যতজনের সিমেন স্যাম্পল আছে তাদের কাজে করতে হবে? একজনের কেন চাইছেন? আর মিডিয়া আনাচ্ছে একটা সিভিক ভলেন্টিয়ার ধরা পড়ে গেছে, কোর্টেও গিয়ে বলেছে একজন ধরা পড়ে গেছে। এই অপরাধ একজন করে না, সংগঠিত অপরাধ। হাসপাতালের মধ্যে সেভিং রুমে ঢুকে অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করবে, মারবে, খুন করবে, আর তারপরে ডেড বডি ওখানে ফেলে রেখে চলে যাবে, আর প্রিন্সিপাল আর পুলিশ কমিশনার বলবে ওটা আত্মহত্যা, এটা সংগঠিত অপরাধ। এই অপরাধে অপরাধী মমতা ব্যানার্জিও, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর একসঙ্গে চালান। প্রিন্সিপালের অপসারণ চাই, বিচার বিভাগীয় তদন্ত চাই, কোনো সিবিআই সিআইডি না, দুটোই পুলিশ। আজকে যে কলকাতা পুলিশ আছে কালকে সিবিআইতে যেতে পারে, কালকে যে সিবিআইতে আছে আজকে যে কলকাতা পুলিশে বেঙ্গল পুলিশে আসতে পারে, সব আইপিএস।
যেখানে পুলিশ অপরাধী, পুলিশ কোনো তদন্ত করতে পারে না, বিচার বিভাগীয় তদন্ত চাই। এবং আমরা স্কুটিনি চাই। আপনারা জানেন না এই পোস্টমর্টেম হয়েছে, ভিডিও দিয়ে হয়েছে, এমনি এমনি হয়নি। কালকে চিকিৎসকরা গিয়েছিলেন শিয়ালদা কোর্টে, তারপরে সেখান থেকে রায় নিয়ে এসছেন, তারপরে পোস্টমর্টেম হয়েছে, নাহলে তার আগে পুড়িয়ে দিচ্ছিল হাসখালি এবং হাতরাসের মতো। কোর্ট থেকে বলেছে, একজন ইনভেস্টিগেটিং অফিসারকে দিয়েছে, পরিবারের জন্য কল্যাণী মেডিকেল কলেজ থেকে এই মেয়েটির সহপাঠী বন্ধু মহিলা ডাক্তার অ্যানাটমি ডিপার্টমেন্টের, কালকে আমি নিজে বুদ্ধদার যেহেতু বডি দেওয়া হয়েছে অ্যানাটমি ডিপার্টমেন্টে ছিলাম, বললো অ্যানাটমি ডিপার্টমেন্ট কল্যাণী মেডিকেল কলেজ থেকে ওখানে একজন দ্বিতীয় পক্ষকে রাখা হয়েছিল, তবেই জানা গেছে। নাহলে এই আরজিকর হাসপাতাল মমতা ব্যানার্জির রাজত্বে পোস্টমর্টেম রিপোর্ট জালিয়াতি করে অপরাধীকে বাঁচায়। তারপরে জানা গেল যে ধর্ষণ হয়েছে, কাল পর্যন্ত আমরা বলছিলাম না, আঘাত আছে, খুন করা হয়েছে। তাহলে এই পুলিশ কমিশনার অপদার্থ লালবাজার থেকে বেরিয়ে আরজিকরে পৌঁছানোর আগেই বলে দিল, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আসলে সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে মমতা ব্যানার্জি, ওই একজনের মাথায় গণ্ডগোলের জন্য সবার মাথা গণ্ডগোল, এই জন্য মাথাকে ধরতে হবে। আমরা চাই দোষীর শাস্তি হোক, এমনভাবে হোক যাতে আর কেউ এ রাজ্যে ভয় ভীতি সন্ত্রাসের দায়িত্ব কায়েম না করতে পারে, তৃণমূল কোথাও উত্থানচল না করতে পারে, ধর্ষকরা যাতে কালীঘাটে প্রশ্রয় না পায়, আর এই ধরনের অপরাধ প্রিন্সিপালরা যাতে প্রশাসক না হয়ে ওঠে, আর এখন ধরাল পুলিশ যাতে দালালি না করে। আমাদের আন্দোলন চলবে, আজকে কয়েক ঘন্টার নোটিশ এসেছি, বিচার না পাওয়া পর্যন্ত। আর একটা কথা বলি, এর মধ্যে অনেকে বলেন কিছু কিছু অতি বিপ্লবীও থাকে, আমরা দেখলাম শুভেন্দু বলছে ঝান্ডা ফেস্টুন ছেড়ে আসুন, চোরে চোরে মাস্তুন নিয়ে লড়াই করবে, এটা একটা রাজনৈতিক অপরাধ, অপরাধী রাজনৈতিক, সিভিল বলবেন না, বলুন তৃণমূলই, আর তাহলে তার বিরুদ্ধে লড়াইও করতে হবে রাজনৈতিকভাবে। ধন্যবাদ। ইন ক্লাস।